পশ্চিমবঙ্গের একমাত্র গ্রাম যা কালীগ্রাম নামে পরিচিত। পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুরে আছে মা কালীর চার বোন, বড়মা, মেজমা, সেজমা এবং ছোটমা। এই চার প্রধান দেবী ছাড়াও গ্রামে আরও প্রায় 250টি মা কালীর পুজো হয়। বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো হলো কালী পুজো, এই গ্রামেই মূল উৎসব। কারোর মতে হাজার বছরে বেশি, কেউ কেউ বলেন প্রায় 500 বছরেরও অধিক সময় ধরে এই গ্রামে পূজিত হয়ে এই গ্রামেরই মা কালী। এই গ্রামের পুজো ঘিরে রয়েছে একাধিক কাহিনী। এই পুজোয় মেজমাকে শোল মাছের ভোগ থেকে মাংস এবং বিভিন্ন সুস্বাদু পদ রান্না করে দেওয়া হয়। পুজোর সময় মায়ের মুখের দিকে ইলেকট্রিকের জোলার ও আলো ব্যবহার করা যায় না, মা পছন্দ করেন না বলেই জানান একজন। পুজোর মেজমা ছবি তোলাও পছন্দ করেন না, যার প্রমাণ পেয়েছেন অনেকেই। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমানে এই পুজোতে। দেবী বিসর্জনও কোনো ইলেকট্রিক আলো ব্যবহার করা যায় না, বিসর্জন হয় ঘুটের মশাল দিয়ে। অবশ্যই এরকম অজানা কাহিনী জানতে হলে অবশ্যই আসতে হবে মা কালীর গ্রামে। এটা কোন জায়গার ঠাকুর? এটা আমাদপুর, বর্ধমান, পূর্ব বর্ধমানের আমাদপুর গ্রামে ঠাকুর। কত বছরের পুজো? এটা আনুমানিক 500 থেকে 450 এরকম বছরের ঠাকুর। আমরা তো পরে দেখেছি, আমরা তা ওনা আমাদের বাবা পূর্বপুরুষ বা তারাও এটা দেখে আসছে। আর এখানটা আসলে ব্যাপারটা হচ্ছে একটা শ্মশান, আর আমাদের এই পাশ দিয়ে যাচ্ছে বেহুলা নদী। বেহুলা নদীতে তখন ওই জাহাজ বা যাতায়াত করতো, আর এইখানে ওই যারা ব্যবসা করতো তাদেরই ওখান থেকে কীভাবে একটা এক তান্ত্রিক এসে মায়ের তলায় থাকতেন, সেই তান্ত্রিকই এটা প্রতিষ্ঠিত করেছিল। পুজোর বিশেষত্ব কী রয়েছে? পুজোর বিশেষত্ব মানে আমাদের মায়ের এখানে পুজোর সময় আট ভাজা হয়, তারপর ভোগের আরও জিনিসপত্র দেওয়া হয়, ভোগ দেওয়া হয়, তারপর আপনার আর কি বলবো, হ্যাঁ সেটা তো পুজোর আর আনুষঙ্গিক আছে। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা ছুটে আসে, মূলত এই যে মায়ের একটা মহিমা রয়েছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন মানত করেন, এখানে এসে দূর দূরান্ত থেকে ছুটে আসেন, এই এই ভক্তরা এইভাবে ছুটে আসে, এই বিষয়ে কি বলবেন? মায়ের এখানকার মায়ের একটু রয়েছে, কারণ আমাদের এখানকার ভক্তরা মনে করেন যে মায়ের খুবই মা জাগ্রত, সেই হিসেবে মাকে এখানে পুজো দিতে আসে। বা চতুর্দশী হয় আমাদের এখানে, চতুর্দশীতে মায়ের চক্ষুদান হয়, চক্ষুদানের পর মায়ের পুজো হয়, রবিবার দিন পুজো আমাদের এখানে। আর ভক্তবৃন্দরা ভাবে যে হ্যাঁ সত্যি করে মায়ের মা জাগ্রত, মায়ের কাছে এলে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, এই কারণে মায়ের কাছে অনেকেই দূর দূরান্ত থেকে আসে। এই গ্রামটা তো মূলত যদি আমি বলি কালী ঠাকুরের গ্রাম তাহলে হয়তো বোধহয় ভুল বলা না, ভুল না, ঠিকই তাই, কালী ঠাকুরের গ্রাম। আমাদের এখানে এখানে বড়মা আছে, মেজমা আছে, তারপর সেজমা আছে, ছোটমা আছে, আরও নানান বাম কালী আছে, বুড়িমা আছে। মোটামুটি এই গ্রামে কটা পুজো হয় কালী পুজো? মোটামুটি গোটা 50, হ্যাঁ গোটা 50, তারও বেশি হয়, গোটা 50 থেকেও বেশি হয়। মায়ের উচ্চতাটা কত আছে? মায়ের উচ্চতা 15 ফুট। এটা কি একই রকম থাকে? একই রকম। এটা বড়মা? বড়মা, এটা বড়মা, এরপরে মেজমা আছে, তারপর সেজমা। ভক্তবৃন্দদের কি বলবেন? যারা আসবেন ভক্তবৃন্দ তাদেরকে কি বলবেন? তাদেরকে কি বলবো, মায়ের কাছে আপনাদের যা মনোবাঞ্ছা সেই করবেন, আপনারা করলে মা নিশ্চয়ই আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে, এই মায়ের। আপনার নাম? আমার নাম সুজিত কুমার সরকার, ম্যানেজার। থ্যাংক ইউ। আচ্ছা মায়ের কিছু অলৌকিক ব্যাপার যদি আমাদেরকে বলেন। দেখুন মায়ের অলৌকিক ব্যাপারটা তো সবাই তো আর বলতে চায় না যে মায়ের অলৌকিক ব্যাপার, আপনি মায়ের কাছে এলেন, মা আপনাকে আপনার মতে কিছু এমন কিছু মানে আপনার জানা কিছু এমন? হ্যাঁ মায়ের অলৌকিক ব্যাপার বলতে, মা আগে আমরা এখানে যখন 12টার পর কিন্তু আর কেউ এখানে থাকতো না, সেই সময় মা কিন্তু বাইরে বেরোতো, কারণ এমন সময় হতো তখন এখানটা আর কেউ 12টার পর আর এখানে আর কেউ থাকতো না। শোনা যাচ্ছে মানে তখন মা বেরোতো? তখন মা বেরোতো। কেউ দেখেছেন কখনো? একটা একটা আছে যে একটা ঢাকেতে মা নেচেছিল এক সময়, সেই সময়টা আমাদের অত খেয়াল নেই, কিন্তু আমরা শুনেছি যে মা এই ঢাকেতে নেচেছিলেন। হ্যাঁ অনেকে দেখেছিলেন, মানে ঢাকি যে ছিল সে আর করতে পারেনি, সে আর সামলাতে পারেনি, সবাইকে বলেছিল, বলার পর কিন্তু সে মারা গিয়েছিল।